হ্যালো ফ্রেন্ড জেনারেল নলেজ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের বিষয়ে স্বামী বিবেকানন্দ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর স্বামী বিবেকানন্দ কবে কোথায় জন্মগ্রহণ করেন বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি সালে কলকাতায় এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দের আসল নাম কি নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দের পিতার নাম কি বিশ্বনাথ দত্ত বিবেকানন্দের মাতার নাম কি ভুবনেশ্বরী দেবী বিবেকানন্দের পিতা পেশায় কি ছিলেন কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী ছিলেন কত সালে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন আঠারোশো একাত্তর সালে বিবেকানন্দ নামটি কে দিয়েছিলেন রাজা অজিত সিং বিবেকানন্দের গুরুদেবের নাম কি ছিল শ্রী পরমহংস রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ ও পরমহংস রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ কবে হয় রামকৃষ্ণ দেবের সাথে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয় আঠারোশো একাশি সালে স্বামী বিবেকানন্দের জন্মদিন কি হিসাবে পালন করা হয় জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় স্বামীজি কবে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান করেন আঠারোশো সাতানব্বই সালে পয়লা মে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন এবং আঠারোশো আটানব্বই সালে নয়ই ডিসেম্বর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দের প্রথম শিষ্য কে ছিলেন শরৎচন্দ্র গুপ্ত পরে তিনি সদানন্দ নামে পরিচিতি লাভ করেন স্বামী বিবেকানন্দের ঠাকুরদার নাম কি ছিল স্বামী বিবেকানন্দের ঠাকুরদার নাম ছিল দুর্গাপূজা দত্ত তিনি সন্ন্যাসী হয়ে মাত্র পঁচিশ বছর বয়সে গৃহত্যাগ করেন কোন ওস্তাদের কাছ থেকে নরেন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন বেনি ওস্তাদের কাছ থেকে নরেন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন শ্রী রামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ কোথায় হয় কলকাতায় সুরের মিত্রের বাড়িতে আঠারোশো একাশি সালে শ্রী রামকৃষ্ণের সাথে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎ হয় স্বামী বিবেকানন্দ প্রথম কোন মঠ প্রতিষ্ঠা করেন আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট শ্রী রামকৃষ্ণ দেবের দেহত্যাগের পর আঠেরোশো ছিয়াশি সালের সেপ্টেম্বর মাসে বরানগরে একটি পুরো বাড়িতে স্বামী বিবেকানন্দ ও অন্যান্য সন্ন্যাসী শিষ্যরা বরানগর মঠ প্রতিষ্ঠা করেন এটিই প্রথম মঠ স্বামী বিবেকানন্দ কত সালে সন্ন্যাস গ্রহণ করেন প্রথমে আঠেরোশো ছিয়াশি সালের চব্বিশে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণ করেন আটপুরে আঠেরোশো সাতাশি সালে জানুয়ারি মাসে বরানগর মঠে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করেন তিনি স্বামী বিবেকানন্দ কত সালে কত তারিখে আমেরিকার শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগোতে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন শিকাগোর আর্ট ইনস্টিটিউটে এগারো থেকে সাতাশে সেপ্টেম্বর বলছিল দ্য পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়াস মিস মার্গারেট এলিজাবেথ নোবেল কে ছিলেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল ছিলেন একজন অ্যাংলো আইরিশ বংশভূত সমাজকর্মী লেখিকা শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্য আঠারোশো পঁচানব্বই সালে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান এবং আঠেরোশো আটানব্বই সালে ভারতে চলে আসেন একই বছর পঁচিশে মার্চ তিনি ব্রহ্মাচার্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তার নামকরণ করেন নিবেদিতা দ্য মাস্টার অ্যাজ আই him ভগিনী নিবেদিতা লিখিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ স্বামী বিবেকানন্দ রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম কি স্বামী বিবেকানন্দের রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চিকাগো বক্তৃতা কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ যোগ হারভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত ভারতের বিবেকানন্দ ভাববার কথা পরিবাজক প্রাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত বীরবাণী আচার্য দেবের ইত্যাদি স্বামী বিবেকানন্দের লেখা দুটি বিখ্যাত গানের নাম কি খন্ডন ভবন্ধন শ্রীরামকৃষ্ণ আরাত্মিক ভজন ও নাহি সূর্য নাহি জ্যোতি আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে স্বামীজি বৈশবচরণ বসাকের সঙ্গে সঙ্গীত কল্পতরু নামে একটি সঙ্গীত সংকলন সম্পাদনা করেন স্বামী বিবেকানন্দ কবে পরলোক গমন করেন স্বামী বিবেকানন্দ উনিশশো সালে চারটা জুলাই বেলুর মঠে পরলোক গমন করেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর আপডেটস